আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আবারও আপনাদেরকে স্বাগতম এবং আজকেও সেই বরাবরের মতোই নতুন আরেকজন আমাদের ভাইকে নিয়ে এসেছি আপনাদের সামনে, যিনি আসলে অনেকটা আগ্রহের সাথেই এসেছেন আপনাদের সাথে ওনার কিছু পুরনো স্মৃতি আপনাদের সাথে শেয়ার করার জন্য, পুরনো কিছু কষ্টের কিছু স্মৃতি, যেই কষ্টের স্মৃতিগুলো গত 5 বছর উনি ওনার শরীরে উনি বয়ে বেরিয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছেন। যখন সফলতা পাচ্ছিলেন না ঠিক সেই সময় হঠাৎ করে উনি ইউটিউবের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন ওনার এই চিকিৎসাটা সম্পর্কে এবং তারপরে উনি চলে আসেন। দর্শক, মাঝে মাঝে কিছু কিছু পেশেন্ট আমাদের সাথে এমন এমন কিছু বিষয়ে শেয়ার করেন, এমন এমন কিছু কথা বলেন, যেমন আমরা অনেকেই আছি আমরা আসলে মাঝে মাঝে অবিশ্বাস্য অনেক কিছু ভাবতে আমরা পছন্দ করি, আমরা ফ্যান্টাসিতে থাকতে অনেকেই পছন্দ করি, আমরা মাঝে মাঝে চিন্তা করি যে মাঝে মাঝে অসম্ভব অনেক কিছু যদি আমরা করে ফেলতে পারতাম, এই জিনিসগুলো আসলে আমাদেরকে, এই স্বপ্নগুলো আসলে আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখে। যারা দীর্ঘদিন রোগ শোকে ভোগেন তারাই দেখা যায় মূলত এই ধরনের জিনিসগুলো আরেকটু বেশি ভাবেন, অনেকেই আমাদের সাথে শেয়ার করেন। আমি রাতে যখন ঘুমাতে যাই আমি সবসময় দোয়া করতাম, চিন্তা করতাম, সকালে উঠে যদি আমি দেখতাম যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি ঠিক আগের মতো করে আমি চলাফেরা করতে পারছি, স্বাভাবিক 10টা মানুষের মতো চলতে পারছি, এই যে একটা আকুতি, এই যে একটা চিন্তা, সেটা আপনার সকালে যখন ঘুম থেকে উঠত তখন সেই স্বপ্নটা আবার ভেঙে যেত। আমরা চাই না কারো এই ধরনের স্বপ্ন কখনো ভেঙে যাক। দর্শক, বেশি কথা বাড়াবো না, আসুন আমাদের আজকের যেই অতিথি, আসুন ওনার সাথে একটু পরিচিত হই এবং ওনার কাছ থেকে ওনার পুরো বিষয়টা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনি হচ্ছেন এমডি শাহেদ আলম, বয়স খুবই কম, মাত্র 25 বছর বয়স। কোথায় থাকেন? আমি হবিগঞ্জ থাকি। হবিগঞ্জ, আচ্ছা। আমাদের হবিগঞ্জে কোথায়? হবিগঞ্জে বানিয়াচং আমার গ্রামে থাকে, গ্রাম, আর আমি হবিগঞ্জ থাকি। ঠিক আছে, কিসে পড়াশোনা করছেন? কি অনার্স, থার্ড ইয়ার। অনার্স, থার্ড ইয়ার, কোন সাবজেক্ট? ইকোনমিক্স। ইকোনমিক্স, খুব ভালো একটি সাবজেক্ট। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন, আমরা জানি যে আপনার অ্যানকোলাইজিং স্পন্ডলাইটিস হয়েছিল, কত বছর আগে এটা প্রথম শুরু হয়, কতদিন আগে? 5 বছর। গত 5 বছর আগে কি হয়েছিল সবার প্রথম কিভাবে বুঝতে পারলেন? আমি একদিন ফুটবল খেলছিলাম, হঠাৎ করে ফুটবল খেলাম, হঠাৎ করে পড়ে গেছিলাম, তখন আমার পায়ের একটা নখ উল্টে গেছিল। আচ্ছা, খেলতে গিয়ে? হ্যাঁ। তারপরে সেদিন রাত্রে ঘুমানোর সময় ঘুম থেকে উঠে দেখি আমার পাটা ফুলে যাচ্ছে এবং ব্যথা অনুভব করতেছে। কোন পা প্রথমে? এটা আমার বাঁ পা। বাঁ পা, আচ্ছা। তারপরে কিছুদিন পরে দেখি আবার আমার ডান পা হাঁটুতে সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা। তারপরে এই ব্যথাটা, মানে অতিরিক্ত ব্যথা করছিল। মানে যখন আপনার বাঁ পাটা ফুলে যায় তখন কি আপনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন বা এরকমটা কিছু হতো? এমনকি আমার পাটায় হালকা একটু বাঁকা বাঁকা মনে হচ্ছিল। হ্যাঁ, হচ্ছিল। আচ্ছা, মানে খুবই কষ্ট করে হাঁটতে হইতো আর কি। আচ্ছা, তো এর পরবর্তীতে আপনি খেয়াল করেন কয়েকদিন পরে আপনার ডান হাঁটুতে সেম এরকম একটা ব্যথা শুরু হয়েছে? আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে এই ব্যথাটা আস্তে আস্তে কোমরে উঠে যায়। আচ্ছা, মানে ব্যথা যখন আপনি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটেন আপনি দেখছেন যে আপনার কোমরে সেই ব্যথাটা রেফার হচ্ছে, দেন তারপর? তারপর হাঁটুর ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু কোমরের ব্যথাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমি ডাক্তার দেখাইলাম। এটা কি আপনার এলাকার কোনো ডক্টরকে দেখিয়েছিলেন? প্রথম আমাদের এলাকা হবিগঞ্জে একজন ডাক্তার দেখাইছি। আচ্ছা, তখন উনি আমার হাঁটুর মধ্যে প্লাস্টার করে দিয়েছিল। প্লাস্টার করে দিয়েছে? তখন দেখা যাচ্ছে যে কোনো এক্সরে বা কিছু করেছিলেন? এক্সরে করেছিল কিন্তু এক্সরেতে কিছু পাইছে কিনা ওটা আসলে আমি জিজ্ঞেস করি নাই। আচ্ছা, বা কোনো সমস্যা বা কোনো কিছু বলেননি যে আপনার এই সমস্যাটা হয়েছে বা এই ধরনের কিছু বলেননি? হ্যাঁ বলছি, কিন্তু উনি বলছে যে পা একটু সমস্যা আছে এজন্য উনি প্লাস্টার করে দেয়, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে আমার পা আরও সমস্যা মানে বাড়ছে দিন দিন। তারপরে আমি সিলেটে দেখা একজন ডাক্তার, তখন ওনাকে উনি এক্সরে সব কিছু করার ফলে উনি বলল যে এই আমার বুঝি এক ধরনের বাতরোগ এটা। আচ্ছা, মানে যখন আপনার প্লাস্টার করে দিল দেখলেন যে আরও বেশি খারাপ অবস্থা, তখন আপনি আরও উন্নত চিকিৎসার জন্য সিলেটে চলে গেলেন এবং ওখানে গিয়ে ডক্টর দেখান এবং ওখানে সবার প্রথম ধরা পড়ে যে আপনার এক ধরনের বাতরোগ আছে। বাতরোগ আছে। আচ্ছা, বাতরোগের জন্য উনি কী ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন? উনি অনেক ট্যাবলেট ওষুধ দিয়েছেন, বিভিন্ন ধরনের দিয়েছেন, তাছাড়াও কিছু পেটের যে ওষুধগুলো আছে এগুলো দিয়েছেন। তারপর ওইখানেও অনেকদিন বলতে আমি 2 বছর ট্রিটমেন্ট নেই ওনার কাছে। কিছুদিন বালা থাকার পরে তখন দেখা যায় আবার
সমস্যা বেড়ে যায়, দুই মাস তিন মাস বা চার মাস এরকম আবার ডাক্তার দেখাইতে হয়, তখন উনি আবার ব্যথার ওষুধ দেন এরকম আর কি। একদিন দেখে অসুস্থতা আর বেশি বেড়ে গেছে, তখন আমার ব্যথাটা আস্তে আস্তে গাড়ে চলে আসে, পেটে এরকম সারা শরীরে তখন ব্যথা করে। আচ্ছা, তখন আমি ঢাকাতে ডাক্তার দেখাই। আচ্ছা, মানে আরো উন্নত চিকিৎসা, যখন দেখছেন যে আসলে একদম ইয়াং একটা মানুষ, পুরো জীবনটা আসলে পড়ে আছে, কিন্তু একদম পুরো মাঝে মাঝে আপনি একদম পুরো ডিসেবল হয়ে যাচ্ছেন। সর্বোচ্চ কি হতো, খারাপ কি হতো আপনার, যে মানে একদম বিছানায় পড়ে আছেন? বিছানায় পড়ে আছি আমি, মানে একদম বলতেন নাড়াচাড়া করতে পারতাম, একদম সম্পূর্ণ ফ্ল্যাট হয়ে আপনি বিছানায় শুয়ে থাকতেন। বাথরুমে কি হয়ে যেতেন, আরেকজন সাহায্য নিয়ে? অনেক কষ্ট, আরেকজন দুইজন আমাকে সাথে নিয়ে ধরে নিয়ে যাইতো এরকম। এমনকি আমার শরীরে কেউ হাত দিলে আমার অনেক সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গেল, মানে আসলে একটু অবাক লাগে কিন্তু আমাদের সবার কাছে, যে সুস্থ সবল। আমরা আসলে অনেকে মূলত পরিবারের মানুষজন বলেন বা আমাদের আশপাশে যারা থাকে তারা আসলে মেনে নিতে পারে না। আমি নিজেই বিলিভ করতে পারি না যে আমি একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে আমি বিছানায় পড়ে গেলাম। দেন তারপর আপনি ঢাকায় আসলেন, কি হলো বলেন? তারপরে এখানে ডাক্তার বলল যে এই তোমার কিছু ইনজেকশন নিতে হবে, ইনজেকশন দিলে জয়েন্টগুলো ক্লিয়ার হলে তোমার একদম স্বাভাবিক হয়ে। ওকে, তারপরে অনেকদিন আমি ইনজেকশন দিই, যেখানে ব্যথা করে ওই জায়গাতে ইনজেকশন দেওয়া হয়। আচ্ছা, তো উনি বলছে যে ইনজেকশন আস্তে আস্তে, ইনজেকশন যদি কাজ না হয় তখন আরও দামি ইনজেকশন দিতে হইব। ওকে, আরও বলতে এগুলো অনেক দামি দামি ইনজেকশন আছে, যদি লাস্ট পর্যন্ত দেখা যায় এক লক্ষ টাকা এরকম দামের ইনজেকশন আছে। আচ্ছা, এগুলো দিতে হবে। তখন আমি আসলে এত টাকা ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল, এটা তো মানে অনেকের জন্য সম্ভব না। তারপরে দেখলাম যে না, ইনজেকশন দেওয়ার পরও তিন মাস চার মাস ভালো থাকি, এর মধ্যে সাথে আবার মানে এই ওষুধ থাকে মানে বেতার ওষুধ, তো ইনজেকশন দিয়ে আবার বেতার ওষুধও খাই, তখন তো দেখা যাচ্ছে আমি মনে মনে ভাবলাম তো এখন তো আমার কিডনি লিভার সমস্যা হতেই পারে। তখন আমি একদিন ইউটিউবে ঢুকলাম, দেখি যে এরকম সুফল্লা প্রধান স্যার তাই না এই একটা লাইভ ভিডিও তো আসছে। মানে ইউটিউবে আপনি গেলেন কি মূলত, যে আপনি যখন দেখছেন যে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন ভালো হচ্ছেন না, নিচ্ছেন ভালো হচ্ছে না, একটা হতাশা কাজ করছে, এবং তখন মনে হলো যে এই সংক্রান্ত কিছু একটা খুঁজি, যে কি আছে এটার, কোনো ধরনের কোনো কিছু পাওয়া যায় কিনা, সেই উদ্দেশ্যে নিয়ে গেলেন। এবং আমি অনেকগুলো ভিডিও দেখতেছি, কিন্তু দেখার পর হঠাৎ করে দেখি মানে এই ভিডিওটা সুফল্লা প্রধান স্যার যিনি এক ভিডিও করতেছেন, এবং এখানে অনেকগুলো এনকারেজিং স্পন্ডারের সাথে কথা বলতেছেন। তারপর আমার এই রোগটা তো আমি ধরা খাইছি এটা অনেক আগেই, কিন্তু সমাধান যাইতে সমাধান হচ্ছে না এটি। তারপরে অনেকগুলো ভিডিও দেখলাম, তারপর ফেসবুকে জয়েন দিলাম, এখানে দেখলাম যে অনেক এনকারেজিং স্পন্ডারলাইসিস রোগী আছে, অসংখ্য পেশেন্ট আছেন, তারা তাদের তারা সাক্ষাৎ দিছে অনেক কিছু, তারা বলছে অনেক ভালো হয়েছে। তারপরে আমি অনেকগুলো ভিডিও দেখি স্যারের, তো দেখার পরে ওইখান থেকে আমি অ্যাড্রেসটা নিই, এই হসপিটালের অ্যাড্রেস নিই। তারপরে একদিন আমি ফোন দিছি এখানে, তো দেওয়ার পরে বলছে যে হ্যাঁ এখানে স্যার এখানে ট্রিটমেন্ট করেন, তো আপনি যেই দিন আসবেন আর আগের দিন আমাদেরকে আপনার অ্যাড্রেসটা দিবেন। তারপরে আমি অ্যাড্রেসটা দিই, এমনকি আসি, আসার পর স্যার বললো যে আসলে এই রোগ অনেকগুলো রোগী ভালো হয়েছে, তুমি একটু লেট করে ফেলছো, আর একটু আগে আসলে ভালো, আর একটু আগে, যেহেতু পাঁচ বছর একটা দীর্ঘ সময়, আপনার রোগটা তো আরো আগে থেকেই ছিল বাট প্রকাশ পেয়েছে হয়তো পাঁচ বছর আগে। স্যার বলতো যে এটাও বলছে যে অনেক আর্মি আছে এই রোগে হঠাৎ করে আক্রান্ত হয়ে যায়, এরা আসছে অনেক ট্রিটমেন্ট নিয়েছে, এরা একদম ভালো আছে, এরা চাকরি করতেছে, কোনো সমস্যা নেই। তারপরে স্যার বললো যে তুমি বারো দিন এই থেরাপি নাও, আর এই রোগের কাজে যে থেরাপি এক্সারসাইজ যে আর কিছুদিন ট্রিটমেন্ট নিলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। আমি বারো দিন দেওয়া হয়েছে আমাকে, তখন আমি নয় দিন নিছি, নয় দিন নেওয়ার পরে দিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে আমার শরীর অনেক ফ্রি, অনেক ফ্রি। আপনি যেটা কিছু আগে বলছিলেন যে আপনি ঘাড় নাড়তে পারতেন না, আমি ঘাড় এভাবে নাড়াইতে পারতাম না, এইভাবে থাকতো একটু একটু নাড়াইতে পারতাম। আচ্ছা, একদম পুরো স্টিভ হয়ে গেছিল, জাস্ট চোখ নাড়তে পারতেন, কিন্তু আপনি ঘাড় ঘুরে যে একজনকে দেখবেন, ঘাড় ঘুরে দেখতে হলে পুরো বডি আপনাকে ঘুরাতে হতো, ঘুরে দিতে হয় এরকম। আচ্ছা, বাট এখন আপনি মোটামুটি ঘাড় ফ্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একদম ঠিক আছে। তো এই যে দীর্ঘ একটা সময়, গত পাঁচ বছরের যে একটা জার্নি, যে একটা কষ্ট পর একটা জীবন, আর অন্যের সাহায্য ছাড়া চলতে পারতেন না, সেই মানুষটা এখন সম্পূর্ণ স্বাভাবিক আছেন, সুস্থ আছেন, কেমন লাগছে? সুস্থতাটা কেমন লাগছেন, ফিল করছেন কেমন? আসলে অসুস্থতা কে বোঝা যায়, সুস্থতা কাকে বলে, সুস্থতা কাকে বলে, এখন আমি বুঝতেছি যে আসলে আমার শরীরটা কত ইজি, কত মানে সুন্দর করে এখন চলাফেরা করতেছি এরকম। ইনশাল্লাহ
আরো যে সামনে দিনগুলো আসতেছে, ইনশাআল্লাহ এইভাবে থাকতে পারে, আসলে আমার মতো আনন্দে মনে হয় আর কেউ থাকতে পারবে না। আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন যারা এই ধরনের কষ্টগুলোতে ভুগছেন, যারা হয়তো কিছুটা কনফিউজ আছেন, যারা হয়তো জানেন না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি আসলে তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আসলে সঠিক ট্রিটমেন্ট নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি। যদি আপনি রোগ হয়েছে একটা, চিকিৎসা করেন আরেকটা, তাহলে এই রোগ মানে হাজারো ডাক্তার দেখালে কোনো কাজ হবে না। সঠিক রোগের জন্য সেই সঠিক চিকিৎসাটা নিতে হবে। আর ইনশাল্লাহ আমি এখানে আসছি যে সঠিক চিকিৎসাটা আসলে আমি পাইছি, আমার 9 দিনে আমি বোঝা গেছে যে আমি অনেক কিছু পাইছি। তো আপনারা যদি এরকম রোগে ভুগে থাকেন তাহলে ইনশাল্লাহ এখানে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শাহিদ আলম। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা আমাদের এই শাহিদ আলম ওনার কাছ থেকে আসলে অনেক কিছুই আসলে জানতে পারলেন, যদিও এত শর্ট টাইমের ভিতরে এত কিছু আসলে বলাটা সম্ভব না, বাট তারপর উনি চেষ্টা করেছেন ওনার এই সময়ের ভিতরে ওনার যা যা কিছু করেছেন আপনাদেরকে বলার জন্য, শেয়ার করার জন্য। দেখুন, উনি যেটা বলেছেন যে উনি ওনার ট্রিটমেন্ট যেটা হয়েছে, যে আমরা তিনটা জিনিসের কথা সবসময় বলে থাকি, একটা হচ্ছে আপনার সঠিক সময় সঠিক রোগ নির্ণয় এবং সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ট্রিটমেন্ট। দেখুন, ওনার ডায়াগনোসিসটা কিন্তু আসলে হয়েছে, ওনার রোগটা কিন্তু ধরা পড়েছে, কিন্তু রোগের যে আপনার সঠিক ট্রিটমেন্ট সেটা কিন্তু উনি পাননি। ওনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, একটা সময় উনি কনফিউজ হয়ে গেছেন যে আসলে ওনার কী করতে হবে, এত দামি দামি ইঞ্জেকশনের কথা বলা হয়েছে, মানে উনি নিজেই কনফিউজ ছিলেন। এবং যখন একটা সময় প্রায় উনি হতাশ অবস্থায় আছেন, দেখুন ওনার জীবনটা কোথায় চলে গিয়েছিল, যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ খেলাধুলা করছে, স্পোর্টসম্যান, পড়াশোনা করছেন, সেই মানুষটা হঠাৎ করে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী, নড়াচড়া করতে পারেন না, কারো সাহায্য ছাড়া কোনো কিছুই করতে পারেন না, ওনাকে টাচ করলে পর্যন্ত ওনার প্রচণ্ড ব্যথা হতো, সেই ভয়ে উনি টাচ করতে দিতেন না, এরকম একটা অবস্থা ছিল। উনি ঘাড় ঘুরিয়ে যে পাশে একটা মানুষকে দেখবেন, কিছু দেখবেন, সেটা দেখতে পারছিলেন না। সেই মানুষটা দেখুন মাত্র 9 দিনের ট্রিটমেন্টে উনি আজকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আছেন। এটা অবশ্যই অবশ্যই আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আল্লাহর ইচ্ছে ছাড়া আসলে পৃথিবীতে কোনো কিছুই হয় না, এটা আমরা সবাই যেমন বিশ্বাস করি, ঠিক তেমনি আল্লাহ কারো না কারো উসিলার মাধ্যমে আসলে এই কাজগুলো করে থাকেন। তো আমরা চেষ্টা করবো আসলে, আমরা যারা আছি, যারা এই ধরনের সমস্যাটায় ভুগছি, তারা যদি একটু সঠিক সময়, একটু আর্লি স্টেজে আমরা যদি আমাদের এই ধরনের সমস্যাগুলোর ট্রিটমেন্ট করাতে পারি, আমরা খুব উইদিন শর্ট টাইমের ভিতরে আমরা সুস্থ হয়ে যাব। কারণ আসলে জীবনটা খুবই ক্ষণস্থায়ী, খুবই ছোট্ট একটা জীবন, এই জীবনটাকে আসলে আমাদের সকলেরই উপভোগ করতে হবে। আর যদি আপনারা উপভোগ করতে চান, অবশ্যই আপনাদেরকে সুস্থ থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ দর্শক, আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ।